Thank you.
ক্রিয়েটিভিটি এর একটা ডিসপ্লে কিন্তু তৈরি করা হয়েছে, এটাতে আমরা
কান্নাকে ধরে রাখা এই সামনে একটা হাত চলে আসছে আমি
অ্যাকচুয়ালি ভেরি সিম্পল বর্তমানে ইন্ডাস্ট্রি ও কিন্তু কিছু সাথে পাশে মধ্যে না থাকলেও কি ফাইট করে ইস লাইক টু ড্রামাটিক টার্ন ফর দ্য বস বিকজ অফ দ্যাট আচ্ছা,
আটাক করেছে জোহরের চাইতে অল দিস গুড গভর্নমেন্ট আমাদের মধ্যে একটা ম্যাচ আমি ছোট্ট করে বলছি যেহেতু আমি অনেক বছর বিদেশে আছি এইসব বন্ধুদের সঙ্গে অনেক সময় আমার রেগুলারলি দেখা পাই Thank you.
मिलते हैं दिए जलते हैं जब जिस वक्त किसी का यार जुदा होता है कुछ ना पूछो यारों दिल का हाल बुरा होता है जब जिस वक्त किसी का यार जुदा होता है कुछ ना पूछो यारों दिल का हाल बुरा होता है दिल पे यारों के जैसे तीर चलते हैं हाँ दिए जलते हैं फूल खिलते हैं दिए जलते हैं इस रंग रूप देखो हर कितना ना करना जान भी मांगे यार तो दे देना नाराज ना करना इस रंग रूप देखो हर कितना ना करना जान भी मांगे यार तो दे देना नाराज ना करना उड़ जाते हैं दौलत और जवानी एक दिन हो जाती है सच कहता हूँ सारी दुनिया दुश्मन हो जाती है दौलत और जवानी एक दिन हो जाती है सच कहता हूँ सारी दुनिया दुश्मन हो जाती है उम्र भर दोस्त लेकिन साथ चलते हैं दिए जलते दुनिया में तो मिलते हैं दिए जलते हैं हरिओम हरि हरिओम हरि हरिओम हरि हरिओम हरि हरिओम हरि हरिओम हरि खुशी है चूर नशे में ये जिंदगी है
এই গানটা একটা গান গাইছি, এটাতে
রবীন্দ্রনাথের গানের সাথে মোৎসার্টের একটা ক্লাসিক্যাল ভায়োলিন কনসার্ট ঢুকানো হয়েছে, তাহলে শুনে বল কিরকম হয়েছে ব্যাপারটা। Thank you.
একটা সিরিয়াস কবিতা, সামনে সামনে চলে এসছে সিরিয়াস কবিতা কি বলুন, দাঁড়া একটু দেখে নিই সিনটা দেখে নিই, আমি বলবো না। এই কবিতাটার নাম হচ্ছে আক্ষেপ খেপ, এইটার রচনাকাল বছর দশেক আগে এক যুদ্ধের সিনেমা দেখে। আচ্ছা, সেই অ্যান্টনি গোমসকে তোমার মনে পড়ে, গান্তা গোর্তা চেহারার অ্যান্টনি গোমস, যার পূর্বপুরুষ এসেছিল সুদূর পর্তুগালের কোয়াম্বরা শহর থেকে। 1965 ভারত পাকিস্তান যুদ্ধে তার খুব কাছাকাছি একটি কামানের গোলা ফাটল, জ্ঞান ফিরে সে দেখলো তার দুটো পাই কাটা গেছে। তারপর সে 3 মাস বেঁচেছিল পঙ্গুত্বের ভয়াবহ অভিশাপ ধারণ করে। অবশেষে একদিন নিজেকে গুলি চালিয়ে মেরে ফেলল। আচ্ছা, সেই ইস্কান্দার মির্জা, তাকে কি ভোলা যায়? লম্বা তহারা চেহারা, যার পূর্বপুরুষ এসেছিল শুধু পরশের ইস্পাহান থেকে, শ্রীলঙ্কার জাফনার যুদ্ধে একটি সাঁকো তৈরি করতে গিয়ে যার কাছে একটি গ্রেনেড ফাটল, জ্ঞান ফিরতে সে দেখলো সে আর চোখে দেখতে পাচ্ছে না। তারপর 6 মাস সে বেঁচেছিল অন্ধত্বের ভয়াবহ অভিশাপ ধারণ করে। শেষে একদিন সেও নিজের কপালে বন্দুকের ঘোড়া ফাঁকা। তারপর সেই সোনাম লিনকে মনে পড়ে, যার পূর্বপুরুষ এসেছিল সুদূর তিব্বতের সুকলাম থেকে। ভারত পাকিস্তান 71 যুদ্ধ, সে ছিল গাঙ্গায়ের 36 সোনা, প্যারাশুট করে ওপর থেকে নামতে গিয়ে হঠাৎ তার সামনে একটি কামানের গোলা ফাটল, জ্ঞান ফিরে সে দেখলো সে আর কানে শুনতে পাচ্ছে না। তারপর 1 বছর সে বেঁচেছিল বধিরতার সেই ভয়াবহ অভিশাপ ধারণ করে। অবশেষে নিজের চিবুকে সে বন্দুকের রং ঠেকাল। সর্বশেষে বলি সাধারণ চেহারার রামপূজন পরের কথা, যার পূর্বপুরুষ এসেছিল সুদূর স্টেপেস থেকে আর্যদের সাথে। সম্প্রতি কার্গিল যুদ্ধ, সেই কার্গিল যুদ্ধে সে ছিল ঘাতক ব্যাটালিয়নের সদস্য, তহবিল যুদ্ধে তার হাতে গুলি লাগলো, জ্ঞান ফিরে সে দেখলো তার দুটো হাত নেই, সে কিন্তু আজও বেঁচে আছে, চাইলে সে নিজেকে গুলি করে আনতে পারে। আচ্ছা, আরেকটা বলছি, এটা কেউ কেউ আছে ফেসবুকে দেখেছে, কিন্তু এটা আমি সব জায়গায় পড়ি, এটাও বলছি। এটা হচ্ছে 1971 সালের ভারত বাংলাদেশ যুদ্ধ, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর হচ্ছে কি বাংলাদেশের বিজয় দিবস। 14ই ডিসেম্বর বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীদের পাকিস্তান নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যায় এবং তাদের বিশাল সর্ব হত্যা করে। সেই নিয়ে রয়টার্সের একটা ছবি, সেই ছবি দেখে এই কল্পনা। আমার দেশের মাটিতে একটি মাইক্রোবাস এসে দাঁড়ালো আমার বাড়ির সামনে, অগ্রাম সংক্রান্তি বরন্ত বেলায় করে দেখা আলো একেবারে শেষ প্রান্তে। জয় বাংলা, আমার বাংলাদেশ, আমার নাবিশ্বাস মধ্যে অনন্ত হাহাকার উঠে শেষের নিখণ্ডিত ঢাকার আকাশে। ঢাকা থেকে তখন মিত্র বাহিনী কেবল 20 মাইল দূরে। বড় সুন্দর, আপনি প্রফেসর, আমার সঙ্গে উত্তর দিলাম, হ্যাঁ কি দরকার ভাই, আপনাকে আসতে হবে আমাদের সঙ্গে। 33 বছরের পুরনোধর্মী, 6 বছরের সহধর্মিনী এবং 3 বছরের শিশু কন্যা নীরবে মুক্তর দ্বারা নমস্কার। ওরা আমাকে তৈরি হওয়ার সুযোগও দিল না, পরবর্তী সন্ধ্য অবসর কাটানোর লুঙ্গি এবং ভাত শার্ট সঙ্গে নিতে দিল রেজমানাকে নিতে জন্মদিনে কিনা দেওয়া একটি লাল স্কার্ট। ব্যাস, সেই পাশে ছিলেন সন্তোষ কর, ছিলেন জাহিন, এবং আমার অন্যকে ছিল সেলিনা, যাকে নিয়ে আমরা রাত্রে আদিন খেলার মধ্যে ছিলেন। হাত দুটোকে পিছু রাখলে পাঁচজনেরা বেয়ারা চক্র থেকে ঢুকে দিল রেজমানার লাল স্কার্ট দিয়ে। সর্বশেষে একবার চিৎকার করে বাংলা জয় বাংলা, ওরা খুঁজছিল আমার হৃদয়, যেখানে বাস করে, যেখানে থাকে আমি খুঁজে পেয়ে না, কিন্তু ছিল না আমার কাছে কোনো হাতিয়ার, ছিল কেবল এই দুটিকে ওরা তো যে কোনো মারাত্মক আগ্নেয়াস্ত্র
খুবই বেশি ভয় করে। প্রথম গুলিটি আমার ডান কান থেকে বেরিয়ে গেল, দ্বিতীয় গুলিটি আমার প্রশস্ত গলার গুলো পড়ে গেল, তৃতীয় গুলিটি আমার হৃদয় করলো দিল। আমি কিন্তু অপেক্ষা করেছিলাম চতুর্থ গুলিটির জন্য, যেগুলি ছাঁচড়া করে দেবে আমার এই শৃঙ্খলাবদ্ধ পরাধীন সামাজিক লক্ষ্যগ্রস্ত ফুসফুসকে। সেই গুলিটি এলো এবং আমি অবাক ঈশ্বর দেখলাম আমার জল্লাদের পঙ্কা কাশি এবং মাপনের মতো বিশ্বাস। অবশেষে একটি মানুষের যতটুকু জায়গা নেই ততটুকুতেই আশ্রয় মিলল। রায়েরবাজারের ইটখোলায় কয়েকটি উটের ওপর উপর হয়ে পড়েছিলাম আমি, আমার পাশের মারামাছের মতো চোখ নিয়ে তোমরা চেয়ে ভাই ডক্টর রাব্বি আলিম সাহেব। ওনার কাইজার ভাই না, শেষ মুহূর্তেও আমার দেশের মাটির স্পর্শ কিন্তু আমাকে বদল পেতে দেয়নি। থ্যাংক ইউ। চলতে চলতে শাহ
গানটা আমার বোনের কিশোর বাবা আমার কাছে জীবনের একটা পথে চলার জন্য জোর এনে দেয়, এবং আমার মনে এটা আজকের এই পরিবেশে আজকের অনুষ্ঠানে আমাদের সবার সাথে 30 বছর পর্যন্ত দেখা, আমার মনে হয় এর থেকে কোনো গান গুরুদের ভাবতে পেরেছে। আমার জীবনের অনেক কিছুই মতো এই গানটা তো গৌতমবাগের অবদান, কারণ এই গানটা আমি প্রথম শুনি বড় করে গৌতমের ঘরে। সুতরাং আমার মনে হয় আমার গানটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ফর মি রিটার্নিং ব্যাক অ্যান্ড মিটিং অল ইউ গাইস, সো আই হোপ আই ডু দেম সাম জাস্টিস। চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি চেনা চেনা অন্ধকার চেনা বাড়ি চেনা পাহাড় চেনা পথে চেনা রাতে চেনা 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 চোখ চেনা ঠোঁট চেনা চেনা চেনা
আছে, তাদের প্রত্যেকের নাম আছে এখানে, সেখানে যদি কারোর নাম মিসিং থাকে তাহলে নেই। আমার নাম আছে, আমি সার্নেম দিইনি, সার্নেম দিলে এত বড় হয়ে যাচ্ছিল, খালি যাদের সার মানে নাম এক যেমন সুপর্ণা বা দেবাশিস তাদের এখানে। আর বাড়িকে হচ্ছে আমাদের এদিকে ভেনিউটা, আর এদিকে কিছু কিছু কোর্ট দেওয়া আছে, কোর্টটা যেমন লাইক ব্রাঞ্চেস অফ ট্রি অর লাইফ মে গ্রো ইন ডিফারেন্ট ডিরেকশনস, ইট আওয়ার রুটস রিমেইন অ্যাজ ওয়ান। কারণ আমি ফেসবুক থেকে ছবিটা দেখলাম, ওটা এত পিক্সেলেটেড যে ওটা দেওয়া যাচ্ছে না, ওকে বুঝতে পারবে না। চারদিকের ছবিগুলো হচ্ছে আমার কাছে কিছু পুরনো ছবি ছিল, সেগুলো দেখে খাচ্ছে বন্ধুকে পাশে বসে। ডান দিকে একটা কোট, এটা ভালো লাগলো দেখে, লেখা আছে উই ডিড নট রিয়েলাইজ উই আর মেকিং মেমোরিজ, উই নিউ উই আর জাস্ট মেকিং ফান। ছোট হয়ে যাবে সম লিখেছিল, এটা প্রিন্ট হলে পড়া যাবে, ওই সাইজে ফন্টে করা আছে। ডান দিকে জয়ন্তর একটা লেখা, ইংল্যান্ডের পোস্টমাস্টার। আছে আমাদের সুকোদয়ের লেখা দাদা গো, আর ডান দিকে জয়ন্ত, আরেকটা লিখেছিল টুপি নিয়ে আর এই প্রত্যেকটার মাঝে মাঝে একটা করে ফ্রেন্ডশিপ নিয়ে একটা কোট দেওয়া আছে, পড়তে গেলে বোরিং লাগবে। আমার একটা অ্যাপোলজি আছে যে পুরো জিনিসটা একদম অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয়নি, তার কারণ আমি আসার আগের দিন পর্যন্ত চার পাঁচটা ফাইল এসছে, সেগুলোকে আর সাজানো যায়। কথা জি
I'm not
রেড অবিচুয়ারিতে তো বলে একটা কোট আছে, বিউটিফুল মেমোরিজ আইডেন্টিকেট অফ ওয়ান দ্যাট উই লাভ এন্ড উইল নেভার ফরগেট। আমাদের আগের ইনি যে একটা সবার নাম দিয়ে একটা কবিতা ছিল সুরজিৎ লিখেছিল নামটাকে ছন্দ করে, সেটাই ব্যাকস্পিডে দেওয়া আছে। আমাকে বললো যে ছবি দিতে চায়, ডিটেলসটা দিতে চায়, তো সেটা কোনো অসুবিধা নেই করা, হ্যাঁ আমাকে মেল করে দিতে পারি। প্রিন্টের ডিসিশন হচ্ছে যে মানে ইউকে থেকে প্রিন্ট করানো যায়, আমার একটা প্রিন্টার আছে কিন্তু সেটা অনেক খরচা পড়ে যাবে। সবাই যদি প্রিন্ট চায় তাহলে আমি প্রিন্ট হিসেবে ফাইনাল করে পাঠিয়ে দেবো। যদি প্রিন্ট করতে হয় আমি যে কালেকশন হয় ধরেন 62 pages, ওই 62 pages হবে, হ্যাঁ তার
জন্মদাতা আজব শহর কলিকাতা, তার মাঝে আছে সে সব গোয়ালের সেরা, ও সে অসুর দিয়ে ভরা, সে যে অসুর দিয়ে ভরা, এমন করে যে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সব গোয়ালের সেরা সে যে মেডিকোদের ভূমি, সে যে মেডিকোদের ভূমি, সে যে মেডিকোদের ভূমি।